দর্শক, সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। এখন দেখবেন কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মাইনুল উদ্দিন মুন্সি তপনের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন মেঘনা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা জানেন নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, প্রতি 5 বছর অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। গত 29শে সেপ্টেম্বর সারা বাংলাদেশের তফসিল ঘোষণার পর আমাদের যে তৃণমূলের নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যমে সেখানে জেলার নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদের সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা সেখানে, তারা আমাদের কাছ থেকে কে কে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেখানে তারা প্রার্থিতা নাম ঘোষণা করার জন্য আহ্বান করে। তো সেখানে আমরা 6 জন নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে আমরা প্রার্থিতা ঘোষণা করি। রণনীতি শেখ হাসিনা মাত্র 65,000 ভোটে 1998 সালে 65,000 ভোট দিয়ে একটি প্রশাসনিক উপজেলা দিয়েছেন। এই দ্বীপটা আমাদের শতবর্ষে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল। এখানে এক কিলোমিটার পাকা রাস্তা ছিল না। রণনীতি শেখ হাসিনার এই ধারাবাহিক উন্নয়নে অব্যাহত এখানে 100 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। এশিয়ান হাইওয়ের সাথে আমাদের কানেক্টিভিটি হয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত সার্বিক সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা জানেন নির্বাচন আসলেই কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমে পড়ে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় ব্যাপকভাবে তারা আওয়ামী লীগ সহ কিছু রাজাকারী লোক যারা আছে তারা পর্দার আড়ালে থেকে নানাভাবে অপকৌশলে তারা আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে। তারা ধারিবাহিকতা আপনারা দেখেছেন, ব্রাহ্মণচন্দ্র জায়গায় তারা একটা মিটিং করেছিল, সেই মিটিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা জানেন এই যে একটা উন্নয়ন, তারা বলে যে তখন চেয়ারম্যান কোনো রাস্তাঘাট করে নাই, কোনো কিছু করে নাই, এই একটা বক্তব্য তারা এই মাঠে তাদের গ্রামে, শুধু তাদের গ্রামে, বালুচর গ্রামে তারা বলতেছে। আপনারা দেখেন যেই রাস্তাটিকে নিয়ে তারা বারবার মিথ্যাচার করছে, এই রাস্তাটি হাসনাবাদ সোনার গোবিন্দপুর সোনারচর ব্রাহ্মণচর সড়ক, এই রাস্তাটির দৈর্ঘ্য 5.25 কিলোমিটার। সেখানে ইতিমধ্যে 5.25 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আপনারা 4 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে, বাকিটা 1 কোটি 10 লক্ষ টাকা সোনারচর মাদ্রাসা থেকে ব্রাহ্মণচর নয়াগাঁও গ্রাম পর্যন্ত এই 16 কিলোমিটার রাস্তা 1 কোটি 10 লাখ টাকা টেন্ডার হয়েছে। সেই টেন্ডার প্রক্রিয়া মেসার সোহাগ এন্টারপ্রাইজ সেই কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। তো এটা এখন 26 হয়েছে, দেখেন রাস্তা কিন্তু অনেক সুন্দর, রাস্তার খাল দেখেন খালের থেকে 15 থেকে 20 ফুট উঁচা। এই রাস্তার জন্য টিকিয়ে রাখার জন্য সবসময় ব্যক্তিগত তহবিল থেকে উন্নয়ন বরাদ্দ ছাড়াও সারা বর্ষাকাল মানুষের উপযোগী রাখার জন্য সেখানে আমরা প্রতি বছর 2-3 লক্ষ টাকা আরও মাটি দিয়ে আমরা রাস্তাটিকে রাখার চেষ্টা করি। আমাদের এই নিরন্তর চেষ্টা, ওনাদের যারা বিএনপি করে তারা, তাদেরও তো সরকার এখানে ক্ষমতায় ছিল, তাদের সরকারের আমলে তারা এক ওরা মাটিও এখান থেকে ফেলতে পারে নাই। সেখানে আমরা এই বন্যামুক্ত করে আজোয়ার করে রাস্তা করেছি, উন্নয়ন কাজগুলো চলমান আছে। আমি শুধু 5 নম্বর ওয়ার্ডে শুধু উন্নয়নের সংজ্ঞা ব্যাপক, শুধু একটি রাস্তা দিয়েই উন্নয়নের সংজ্ঞা দেওয়া যাবে না, উন্নয়নের সংজ্ঞা ব্যাপক। সেইখানে শিক্ষা, স্বাস্থ্য, ভৌত অবকাঠামো, মানুষের সব কিছু, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু মিলে হইল উন্নয়ন। তো সেই উন্নয়ন জনতির শেখ হাসিনা শুধু 5 নম্বর ওয়ার্ডে কী কী কাজ বর্তমানে চলমান আছে, 2019-2020 এবং 2021 অর্থবছরে যে কাজগুলো চলমান আছে আমি আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আমি মেঘনাবাসীকে তথা ব্রাহ্মণচন্দ্র আগে বালুচর গ্রামবাসীকে আমি জানিয়ে দিতে চাই। আপনারা জানেন সেখানে ব্রাহ্মণচন্দ্র আগে আলিয়া মাদ্রাসায় একটি 4 তলা ভবন হচ্ছে, সেখানে 2.88 কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ চলমান। আপনারা যাবেন সেখানে, আপনারা দেখবেন আমি কোনো মিথ্যা কথা বলেছি কি না। আপনারা জানেন এই যে ব্রাহ্মণচন্দ্রগা 2 তলা প্রাইমারি স্কুলের ভবনে উন্নয়ন হয়েছে 80 লক্ষ টাকা ব্যয়ে। আপনারা জানেন ইতিমধ্যে ব্রাহ্মণচন্দ্রগা বালুচর খালে 37 মিটার একটি ব্রিজ হচ্ছে, সেটা 2.29 কোটি টাকা ব্যয়ে সেই কাজটা চলমান আছে, সেই কাজটিও চলমান আছে। তারপরে আপনারা দেখবেন ব্রাহ্মণচন্দ্রগাঁও খালপাড় থেকে ব্রাহ্মণচন্দ্রগাঁও কাঠালিয়া নদী লঞ্চঘাট পর্যন্ত সেইখানে আমরা 2 কিলোমিটার একটি রাস্তা নতুন করেছি। ব্রাহ্মণচন্দ্রগাঁও প্রাইমারি স্কুল থেকে মাদ্রাসা পর্যন্ত আরেকটি রাস্তা নির্মাণ করেছি। আপনারা জানেন এছাড়াও এই সমস্ত উন্নয়ন ছাড়াও সরকারের আরও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অসচ্ছল ভাতাভোগী আছে প্রায় 200, সেখানে সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচি সহায়তার আওতায় এই 5 নম্বর ওয়ার্ডে প্রায় 95 জন লোক প্রতি মাসে 30 কেজি করে চাউল পায়। গৃহহীন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 15 জনকে ঘর প্রাথমিক পর্যায়ে হয়েছে, প্রথম পর্যায়ে জনগণ বুঝে গেছে আপনার ভাওতাবাজি। আপনি বিগত দিনে আপনি এই এলাকার যেই সমস্ত কাজ করেছেন আপনার সম্পর্কে মানুষ জানে। আপনি নির্বাচন করবেন, আপনি আমার সাথে দাঁড়াতেন, একজন ব্রাহ্মণচর থেকে ভালো শিক্ষিত
ভালো মার্জিত আওয়ামী লীগের প্রতিনিধি আপনি দাঁড় করিয়ে দিতেন, আপনি নির্বাচনের মাঠে আসেন, আপনি জানেন ইনশাল্লাহ নৌকা প্রতীক দিয়ে এই জনগণের সরকারের উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এবং এটা যেন মানুষের মাঝে তুলে ধরি সেই দায়িত্ব দিয়েছেন। নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে এই গোবিন্দপুরের একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং শেখ হাসিনার এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া চাই এবং সকলের দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।